বিদেশ থেকে বিলিয়ন ডলারের বন্ড আনতে কাজ করছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আইএফসি। বিআইসিএম এর গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা জানান বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েতুল ইসলাম। তিনি বলেন, পুঁজিবাজারে বিনিয়োগের আগে শিক্ষা গ্রহণের কোনো বিকল্প নেই, আর সেই লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় সহ সরকারি বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনা করছে বিএসইসি। পাশাপাশি দুর্বল কোম্পানিগুলোকে সেবা দিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।